নগরবাসীর নিত্যদিনকার সমস্যা জানতে জনগণের দরবারে হাজির হয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তাৎক্ষণিক কিছু সমাধানও দিয়েছেন তিনি, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানান। সড়কে পানি জমে থাকে, রাস্তায় বাতি জ্বলে না, এমন নানা সমস্যা নিয়ে বাসিন্দারা ছুটতেন স্থানীয় কাউন্সিলর ও মেয়রের কাছে। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রই হাজির হলেন জনতার দরবারে, দাবি করলেন উন্নয়ন প্রতিশ্রুতির অনেকটাই বাস্তবায়ন হয়েছে, আরো কি কি সমস্যা তা জানতে চাইলেন সরাসরি। এবার আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা দিয়ে আপনাদের সেই ঋণটুকু পরিশোধ করতে ইনশাআল্লাহ। প্রথমবারের মতন এমন সুযোগ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা, ছোট বড় সব ধরনের সমস্যার কথা জানলেন আর সমাধানও মিলল সঙ্গে সঙ্গে। এই জায়গাটা ছাড়া, সামনে জায়গা ছাড়া আমাদের বের হওয়ার রাস্তা নেই, এবং প্রতিনিয়ত বের হতে গেলে, ইনফ্যাক্ট গাড়ি নিয়ে বের হতে গেলে জনগণের তুপের মুখে পড়তে হয়। সিলিকন বিলা দেখালো কলেজ এবং ইস্টার্ন মিল ইউনিয়নের সামনে যে কর্নারটা, পুরো রাস্তা ডুবে যায়। সমাধানের উপায় বলেন সমস্যা সমাধানের সময়সীমাও বেঁধে দিলেন মেয়র। আর জানালেন হকার উচ্ছেদ, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করলেও দখলদাররা যেন আবার ফিরে আসতে না পারে সেদিকে স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে। বাজার উচ্ছেদের দায়িত্ব আমরা নিলাম, আমরা উচ্ছেদ করে দেব, ক্লিন করে দেব, এটা যাতে আবার না বসে। সে কারণে আপনারা যারা সেখানে বসবাস করেন, আপনারা সবাই সেখানে সোচ্চার হবেন, বসতে দেবেন না। জনতার মুখোমুখি জনপ্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হওয়া 20 নম্বর ওয়ার্ডে এই ধরনের অনুষ্ঠান শুধু একটি ওয়ার্ডে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি স্তরের জনপ্রতিনিধিরা জনগণের কাছে পৌঁছাবেন, এমন প্রত্যাশা অনুষ্ঠানের সাধারণ মানুষের। মোট কথা হচ্ছে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।